তবে ইতিমধ্যে 17 জন ডিআইজি র্যাঙ্কের পুলিশ অফিসার থাকবেন, যারা 20টি জেলার পুলিশি নিরাপত্তা তাদের তত্ত্বাবধানেই হবে। অন্যদিকে আরো একটি কথা বলে রাখি, আজকে কিন্তু সিনিয়র স্পেশাল যারা অবজারভার রয়েছেন তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার বৈঠক করেন এবং কড়া বার্তা দেন যে কোনোভাবে কোনো বিচ্যুতি সহ্য করা হবে না। দেখো, হাইকোর্টের নির্দেশ রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন, সেক্ষেত্রে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং সিনিয়র স্পেশাল যারা অবজারভার রয়েছেন তাদের কিন্তু বিষয়টিকে দেখার কথা বলা হয়েছে। অন্যদিকে বলে রাখি যে 2276টি ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ডে দেখো ক্যান্ডিডেট তাদের মৃত্যু হয়েছে এবং অন্যদিকে 103টি ওয়ার্ডে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতে গেছে। সেক্ষেত্রে 2171টি ওয়ার্ডে ভোট হবে কালকে 108টি পৌরসভার, এবং সেক্ষেত্রে সোনাপুর, রাজপুর, ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে সেখানে কিন্তু নাকা চেকিং চলছে, রীতিমতো নাকা চেকিং চলছে। এবং রাজ্য নির্বাচন কমিশনের যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানেও কিন্তু সকাল 8টা থেকে খুলে গেছে এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত সমস্ত ঘটনা যা ঘটছে বা যে কোনো জায়গা থেকে যা খবর আসছে সেটা কিন্তু এই কন্ট্রোল রুমে এসে পৌঁছচ্ছে। ধন্যবাদ। আনিস মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমত রণক্ষেত্রের পরিস্থিতি নেয় পাঁচলা। একেবারে এসপি অফিসের সামনে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং তারপর পুলিশ লাঠিচার্জ করে, তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তের ছবিটা কি, কি পরিস্থিতি একেবারে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য তুলে ধরবেন। ব্রতদীপ, কি দেখছো? দেখো সুব্রজিৎ, কি ধরনের তাণ্ডব লীলা চলেছে তা কিন্তু পুলিশের এই প্রিজন ভ্যানটা দেখলেই বোঝা যাবে। আমি ক্যামেরায় আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো। তার যত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এই প্রিজন ভ্যানটা, সামনের উইন্ডশিল্ড থেকে আশপাশের যত কাজ, এবং শুধু এই গাড়িটাই নয়, এই পুলিশ সুপার অফিসের সামনে যে কটি পুলিশের গাড়ি ছিল প্রত্যেক কটি কিন্তু এই ধরনের এভাবে ভেঙে একদম চুরমার করে দেওয়া হয়েছে। এরই 4টের পর যে মিছিলটা এই পুলিশ সুপারের অফিসের সামনে চলে আসে তা কিন্তু কার্যত আগের থেকেই ব্যারিকেড দেওয়া ছিল পুলিশের তরফ থেকে, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে সেই ভিড় কিন্তু সেই মিছিল একেবারে পুলিশ সুপারের অফিসের সামনে চলে যায় এবং তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে একেবারে রণক্ষেত্র এবং কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় এই বিক্ষোভকারীদের। এই ব্যারিকেড ভেঙে পুলিশ সুপারের অফিসের সামনে গিয়ে ইট বৃষ্টি শুরু হয় এবং তাতেই কিন্তু এই যে দেখছো যে গাড়িটির ছবি দেখালাম, এই ধরনের পুলিশের যত গাড়ি ছিল এখানে সবগুলো কিন্তু কার্যত একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং পুলিশ বাহিনী কিন্তু কার্যত পিছু হটতে বাধ্য হয় সেই ইট বৃষ্টির কারণে। আমি সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব দর্শকদের। পুলিশ সুপার অফিসের সামনে এখনও সেই ইটের টুকরো এখনও পড়ে রয়েছে এবং কী ধরনের ইট ছোড়া হয়েছে সেই ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব দর্শকদের। এই ধরনের ইট কার্যত ছুঁড়ে মারা হয়েছে পুলিশ সুপার অফিস লক্ষ্য করে এবং তার জেরেই কিন্তু এই ধ্বংসলীলা। গোটা পুলিশ সুপার অফিসের সামনে বেশ কয়েকজন পুলিশকর্মী তারা কিন্তু আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে, একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে এবং তারপরেই কিন্তু এডিজি সাউথ বেঙ্গল তিনি এখানে আসেন ঘটনাস্থলে এবং পরিস্থিতি পর্যালোচনা করতে এই মুহূর্তে তিনি পুলিশ সুপারের অফিসের ভেতরে জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন এবং অন্যান্য আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন এবং এখনও কিন্তু এলাকায় পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে যে যারা এই দিনের ঘটনায় হামলা চালিয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে, বেশ কয়েকজনকে আটকও করে আনা হয়েছে।